বিদ্যুতের দাম না বাড়িয়ে বিদ্যুৎ উৎপাদনে কার্যকর উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংসদের বিরোধী দলের চিফ হুইপ মোহাম্মদ মজিবুল হক চুন্ন রোববার জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে একথা বলেন তিনি স্পিকার শিরিন শামীন চৌধুরীর সভাপতিত্বে বিকেল পাঁচটায় শুরু হয় জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন সংসদের বিরোধী দলের চিফ হুইপ এবং জাতীয় পার্টি মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্নু সারা দেশে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং হচ্ছে বলে অভিযোগ করেন বলেন ভাড়া বিদ্যুৎ কেন্দ্রগুলোকে গত এক বছরে ছাব্বিশ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে যা রাষ্ট্রের টাকার অপচয় বিদ্যুৎ কেন্দ্রগুলোকে দায়মুক্তি দিয়ে যেসব চুক্তি করা হয়েছে সব চুক্তি বাতিল করে প্রতিযোগিতার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর মধ্যে বলবো যে শুধুমাত্র দাম বৃদ্ধি না করে এমন কিছু পদক্ষেপ নেন যে পদক্ষেপের মাধ্যমে জনগণের উপর চাপ না এসে এই এটা সহনীয় অবস্থায় আপনারা সরকারও থাকতে পারে আর বিদ্যুৎ যাতে পাওয়া যায়